হোয়াটসঅ্যাপ গাইস আজকে আবারো চলে আসলাম সিটি স্কাইলাইন গেমপ্লে নিয়ে। যারা এই গেম সম্পর্কে জানে না তাদের বলে দিই, এই গেমটিতে আমাদের তৈরি করতে হবে একটি শহর যেখানে বাড়ি ঘর অফিস আদালত হসপিটাল কলকারখানা সবকিছুই থাকবে, যেমনটা আমাদের বাস্তব শহরে হয়ে থাকে তেমনটাই ঠিক আমাদের গেমের ভিতরে করতে হবে। তো চলুন গাইস তাহলে গেমপ্লেটি স্টার্ট করা যাক। ফাইনালি গাইস আমি চলে আসছি গেমের ভিতরে, আর আজকে না আমার দুবাই স্ট্রিটটাকে আরো অনেক সুন্দর করে ফেলছি, শুধুমাত্র গাছগুলো লাগাইছি। রোডের পাশে আমি দেখুন অনেকগুলো গাছ লাগাইছি, যেমন এখানে আমি পাম গাছ লাগাইছি, তারপরে ঝাউ গাছ লাগাইছি। সো জাস্ট শুধুমাত্র গাছ লাগায় আমার সিটিটাকে আরো অনেক সুন্দর করে ফেলছি, আর এখন না দেখতে না ফুল একেবারে রিয়েলিস্টিক দুবাইয়ের মতো লাগতেছে। আর আমার সিটিটাতে আরো যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু ট্রাফিক জ্যামের প্রবলেম ছিল, অনেক পরিমাণে প্রায় ট্রাফিকের প্রবলেম হচ্ছিল, বাট এখন না আমার সিটিতে দেখুন প্রায় 0% ট্রাফিক চলে আসছে। বিশেষ করে ভাই মেন রোডেতে কোনো ট্রাফিক নাই, মানে ট্রাফিক তো দেখাই যাচ্ছে না। যদিও কিন্তু গাইজ এইখানটাতে না মানে আমাদের এই যে নিউজের সিটিটা মানে যেটা আর কি ব্রুস কলিভার আশেপাশে, এই সিটিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, বাট এখানে কোনো ট্রাফিক জ্যামের ইস্যু দেখতে পাচ্ছেন না। বাট আমাদের যে ওল্ড সিটিটা মানে দুবাই ওল্ড সিটিটাতে না প্রচুর পরিমাণে ট্রাফিকের ইস্যু আছে, কারণ এই সিটিটা না আমি অতটা প্ল্যানিং করে তৈরি করছিলাম না, আর পরে আমাকে ভাই ভুগতে হচ্ছে। এখন এখানে প্রচুর পরিমাণে ট্রাফিকের প্রবলেম দেখা দেয়, দেখুন এখানে ভাই টানেল থেকে বের হয়ে মানুষ প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যামে ফেসে যাচ্ছে। বাট আমাদের যে নিউ সিটিটা বানাইছি না এটাকে আপনাদের মানে কথা দিলাম, এখানে কোনো প্রকার ট্রাফিক জ্যামের ইস্যু হইতে দিব না, এতটা প্ল্যানিং ভাবে আর কি রোডগুলো বানানো হবে। আর এখন দেখুন আমাদের এই যে এখানে কিন্তু এর আগের পার্টটা তো দেখছিলেন, এখানে প্রচুর পরিমাণে ট্রাফিকের ইস্যু হয়, বাট এখন কিন্তু ট্রাফিক শূন্যতে বললেই চলে, কারণ আমি এখানে অনেকগুলো পকেট রোড বানাই দিছি আর এই রোডগুলোকে না আমি ওয়ান ওয়ে করে দিছি। সো ওয়ান ওয়ে করার পরে না এখন এখানে কোনো প্রকার আর জ্যাম নাই। সো গাইজ আমরা আমাদের সিটিটাকে কিন্তু প্রায় দুবাইয়ের মতো লুক দিয়ে ফেলছি, আর আজকে আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের পার্সোনাল বিজনেস স্টার্ট করবো। যদিও কিন্তু গাইজ আমার এখানে বিশাল পরিমাণে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, তবে এইখান থেকে না শুধু জাস্ট আমরা ট্যাক্স পাই, বাট এই ফ্যাক্টরিগুলো থেকে যে আর্নিং হয় এই আর্নিংগুলো কিন্তু আমরা পাই না, জাস্ট এখান থেকে আমরা ট্যাক্স পাই। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল বিজনেস স্টার্ট করতে হবে, আর সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবো। আর সিটি স্কাইলাইনের সবচেয়ে মোস্ট পপুলার বিজনেস হচ্ছে অয়েল বিজনেস, আর আজকে আমরা অয়েল বিজনেসটাই স্টার্ট করবো। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে না ফার্স্ট আগে দেখতে হবে আমাদের কোথায় কোথায় আর কি মাটির নিচে কোথায় কোথায় অয়েল আছে। তো এটার জন্য আমাকে একটা অপশন যাইতে হবে গেমের। সো এখানে আছে ন্যাচারাল রিসোর্সেস, সো ন্যাচারাল রিসোর্সেস ক্লিক করার পরে না আমরা যেইখানটাতে আর কি কালো কালো এরিয়া দেখতে পাবো না, এইখানটা হচ্ছে আপনাদের আর অয়েল আছে আর কি মাটির নিচে অয়েল আছে। সো এইখানটা থেকে আমাদের অয়েলগুলোকে উঠাইতে হবে। সো এখানে দেখুন ভাই আমার সিটির আশেপাশে কিন্তু অনেক জায়গাতে অয়েল আছে, আর ও ভাই আমার এখানে তো ভাই সিটির নিচে অয়েল আছে, আর এখানে অনেক বড় একটা জায়গা জুড়ে কিন্তু অয়েল আছে। যদি আমি এখানে এখন সিটি করে ফেলছি মানে আমাদের শহর বানায় ফেলছি, আর এখন এখানে কিন্তু ভাঙা ভাই পসিবল না, তাহলে কিন্তু এখান থেকে অনেক মানুষ ভাই চলে যাবে। আর এখানে যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশটাতে দেখি এইখানেও কিন্তু অনেক জায়গায় অয়েল আছে, আর অনেক ডিপ অয়েল আছে, দেখুন অনেক কালো কিন্তু জায়গাগুলো দেখতে। তবে আমি চাই না যে এখানে কোনো অয়েল ফ্যাক্টরি লাগাইতে, কারণ এখানে প্রচুর পরিমাণে ভাই এমনিতে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম, যদি ভাই এখানে অয়েল ফ্যাক্টরিগুলো লাগায় না তাহলে পরে ভাই তো বুঝতে পারতেছেন এমনিতেই ভাই জ্যাম হয়ে আছে, তখন রাস্তাগুলো একেবারে বন্ধ হয়ে যাবে। সো এই সাইডটা আমরা অ্যাভয়েড করি। সো আমরা দেখি এই সাইডে কোথাও আবার অয়েল আছে কিনা। ও ভাই এইখানে কিন্তু প্রচুর পরিমাণে অয়েল, বাট এইখানে না কিছুটা অয়েল মানে পানির ভিতরে আছে আর কিছুটা অয়েল আছে মাটির উপরে। জাস্ট আমরা প্রথমে তো মাটির উপরকার অয়েলগুলো ওঠাবো, তারপরে আমরা পানির ভিতরকার অয়েলগুলো ওঠানোর ট্রাই করবো। সো যেইখানটাতে না অয়েল আছে সেইখানটাতে না একটু অন্যরকম, মানে ঘাসগুলো দেখুন একটু অন্য কালারের মানে সোনালি কালারের দেখা যাচ্ছে, আর এই দিক মানে যেখানে কোনো অয়েল নেই কিছু না ওইখানটা সবুজ কালারের। সো এই এরিয়াটা জুড়েই না অয়েল আছে, সো এখানে আবার টেন লাইনও গেছে, সো আমাদেরকে লাইনগুলোকে একটু মডিফাই করতে হবে। তো গাইজ এখানে আমাকে অয়েল বিজনেস স্টার্ট করতে গেলে যে ফার্স্টে যে কাজটা করতে হবে এখানে না ফার্স্ট আগে কয়েকটা রাস্তা বানাতে হবে, এবং রাস্তাগুলোকে না আমাকে হাইওয়ের সঙ্গে কানেক্ট করতে হবে। যদিও এইখানটাতে দিয়ে আমাদের একটা বিশাল বড় একটা হাইওয়ে গেছে, আর এইখান দিয়েও হাইওয়ে গেছে, আমি চাই না মানে কোনোভাবে চাই না এইখানটাতে আবার কোনো ব্রিজ বানায় আবার হাইওয়ের সঙ্গে কানেক্ট করতে। জাস্ট এইখানে যে হাইওয়েটা গেছে না, তো এটার সঙ্গে কোনোভাবে আমাকে এই অয়েল বিজনেস এরিয়ার যে রাস্তাগুলো থাকবে এটাকে কানেক্ট করে দিতে, আর এইখান থেকে না আমাকে এই যে টেন লাইনটা গেছে না এটাকে আমাকে কোনোভাবে সরাইতে হবে, কারণ টেন লাইনের ফুললি মানে টেন লাইনের উপর দিয়ে না আমার এখানে মানে নিজেদের তেল আছে। সো আমাকে ফার্স্টে এই লাইনটাকে সরানো লাগবে, যদিও ভাই লাইনটা সরানোর পর কীভাবে বুঝতে পারতেছেন এখান থেকে কিন্তু অনেক কার্গো সহ মালামাল আসতেছে। তো আমি না গেমটাকে একটু পজ করে রাখি, জাস্ট এটা দুইটা যত মানে দুইটা লেন যতদূর পর্যন্ত আছে ততদূর ঠিকঠাক পর্যন্ত রাখি। সো এইখান থেকে ভাঙে স্টার্ট করি, আমি ফার্স্টে ফটোফট এখান থেকে ভেঙে নিই। সো গাইস ফাইনালি আমি ট্রেনের রাস্তাটাকে ভাঙাচোরা করে এখন সোজাসুজি করে ফেলছি, দেখুন ভাই এটা ফুললি সোজাসুজিভাবে যাবে ট্রেনটা, আর এইখান থেকে বাঁকা হয়ে এইখানটাতে যাবে। সো যদিও দুইটা লাইন যেহেতু দুই দিক দিয়ে গেছে, সো আমি এটা মাঝখান দিয়ে গেলে কেমন যেন লাগতেছিল, তো সেই জন্য আমি ট্রেনের রাস্তাটাকে সোজাসুজি মানে একটু বারে করে ফেললাম। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অয়েল ইন্ডাস্ট্রি বসানোর জন্য আগে রাস্তা বানাতে হবে। তো আমরা রাস্তাটা এটার পাশেই বসাবো, সো এখানে যদি আমরা পরে একটা স্টেশন বসাইতে পারি, এটা অবশ্যই ওয়ান ওয়ে দিব কারণ আমার সিটিটাতে প্রচুর পরিমাণে
জ্যাম লেগে থাকে কিন্তু। আর এখন এইখান থেকে আরো একটা রাস্তা এই পর্যন্ত যাবে, আর মাঝখানে একটু ফাঁকা রাখবো কারণ যাতে আমরা পকেট রোডও বানাইতে পারি তার সাথে সাথে, কারণ পকেট রোডের অনেক প্রয়োজন হয়ে যায় জানেন তো। পকেট রোড বানালে না জ্যামটা অনেক কম আসে যদি আমরা পকেট রোডগুলোকে ভালোভাবে যদি অ্যাড করতে পারি। আর এখন আমরা এখানটাতে কি করবো, এখানটাতে না আমরা আগে ফার্স্টে একটা স্টেশন বসাই দিব তাহলে যাতে মানুষজন এখানে আসা যাওয়া করতে পারে আর কি। তো স্টেশনটা কোথায় বসানো যায় বলেন তো, সব মাঝখানটাতে বসাবো? আচ্ছা অয়েল মানে যেইখানটাতে অয়েল আছে আর কি ওইখানটাতে বসালে মেবি অনেকটা বেটার হবে। আচ্ছা মাঝখানে বসাই দিই, তো এইখানটাতে বসানো যাইতে পারে, এখানে কিন্তু অয়েলও আছে। তো এখানটাতে আমরা আগে একটু, আচ্ছা কোনটা বসানো যায়, কার্গো স্টেশন। আচ্ছা কার্গো স্টেশন আমার কাছে জাস্ট এইটাই আছে, তো এটা বসালে কি ঠিকঠাক হবে? হ্যাঁ এটা তো ভাই দুইটার উপর দিয়ে যাচ্ছে, এইটাই তো ভাই, এটা হবে তো। আচ্ছা এটা বসানো যাক, সো আগে এটাকে এটাকে আমাকে আগে ভাঙতে হবে ট্রেনের লাইনটাকে। সো আমি গেমটাকে একটু পজ করে নিই কারণ অনেক প্রবলেম দেখা দেবে যদি ভাই আমি চালু করে ভাঙি। এখন আগে কার্গো স্টেশনটা বসাই দিই এখানটাতে। কার্গো স্টেশনটা কোথায় যাবে ভাই, একটা লাইন তো দেখাচ্ছে ভাই না দুইটা তখন দেখলাম, এটা মনে হচ্ছে ভাই দুইটা দেখলাম না ভাই একটা কেন? ও ভাই এটা তো একটা লাইন, আমি ভাবছিলাম দুইটা দুই দিক দিয়ে চলে যাবে হয়তো বা, বাট এমনটা তো ভাই হচ্ছে না। বাট আমাদের কাছে অন্য কোনো কার্গো আছে দেখি তো। সো আমি আর একটা কার্গো মেবি আমাদের প্লেনের এরিয়াতে দেখছিলাম, বাট ওইটাকে এখানে কোনোভাবে কাজ করবে আমার একেবারে কোনোভাবে আইডিয়া নেই ভাই ওইটা এখানে কাজ করবে কিনা। সো কোথায় যেন দেখছিলাম, এইটাতে মেবি দেখছিলাম, তো এটাতে দুইটা লাইন বসানো যায়, তো এইখানেও তো না, এটা কেন একটা আমাকে খুঁজতে হচ্ছে আর কি। সো এইটাতে মেবি দেখছিলাম হয়তো বা না, আর কোথায় যেন দেখছিলাম, কোথায় যেন দেখছিলাম এইখানটাতে, এইখানটাতে না এটা না, এটা তো ভাই এয়ারপোর্ট বানানোর সব সরঞ্জামগুলি একটা আসলে। আর ওই লাইনটা কোথায় ভাই, এখানে তো নাই, এখানে তো দেখতে পাচ্ছি না, মেবি এইখানে আছে বা এইখানটা তো নাই। প্লেনের লাইনটাতে আমি দেখছিলাম কোথাও না কোথাও তো ভাই আমি দেখছি, মানে কার্গো, আচ্ছা আচ্ছা এটা আছে, তো এটা হচ্ছে কার্গো হাব এয়ারপোর্ট, কার্গো এয়ারপোর্ট আর কার্গো স্টেশনের মতো একটা জিনিস ছিল বাট কোথায় জানি না, তবে এটা পরে না দেখা যাবে। আর এটার সঙ্গে না আমি ফার্স্ট আগে অ্যাটাচ করে নিই মানে রাস্তাগুলোকে যাতে এখানে কোনো প্রবলেম না দেখা যায়, কারণ আমার সিটিটাকে এখন একটু থামায় রাখছি আর কি, বলতে পারেন পজ করে রাখছি। সো এটার সঙ্গে না আমাকে অ্যাড করতে হবে এইটা, আর এটার সঙ্গে অ্যাড করতে হবে এইটা, ওকে। আর এই রাস্তাটাকে না আমরা এটার সঙ্গে অ্যাড করে দেবো, বাট এটাকে না আগে ফার্স্টে একটু ভাঙতে হবে, জাস্ট এই পর্যন্ত ভেঙে নিই তারপর এইখান তো ভাঙি। আর দুইটা দুইটা কি সমান সমান ভাঙা হয়েছে? না দুইটা মেবি সমান সমান ভাঙা হয় নাই, তো আমরা এই রাস্তাগুলোকে একটু আগায় দিই, জাস্ট এই পর্যন্ত, এই পর্যন্ত করি, এই পর্যন্ত করি, আর এইটাকে জাস্ট এই পর্যন্ত করি, আচ্ছা এই পর্যন্ত করলে হবে। আর এখন একটু বাঁকানোর লেন নিয়ে জাস্ট আমরা কি করবো, এটাকে এমনি করে ভাই বেশি একটু বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু, একটা লাইন জাস্ট ভাঙা যাক, আরেকটাই ভাঙা যাক, এটা ভাঙলে পরে এবার হবে অনেক সুন্দরভাবে হবে, এটাকে জাস্ট এটার সঙ্গে অ্যাড করে দেবে এমনি করে। এটা কিন্তু এখন দেখতে অনেকটা সুন্দরই লাগছে স্যার, এখানেও একটা ভাঙা যাক, এটা ভাঙলে পরে এখন এটাকে না একটু বাঁকায় এটার সঙ্গে অ্যাড করে দেওয়া যাক। সো যদিও ভাই আমার মনে হচ্ছে কেমন যেন এটা একটু বেশি ক্লোজ হয়ে গেছে, না দুইটা সমান সমান আছে, হ্যাঁ দুইটা সমান সমান আছে। এখন যদি আমরা গেমটাকে সেরে দিই সো মেবি এখন এই ট্রেনটা মেবি এখন এখান থেকে ক্রস করে চলে যেতে পারবে এমনটাই তো মনে হচ্ছে আমার। হ্যাঁ গাইজ এটা ওয়ার্ক করতেছে, অনেক ভালোভাবে কাজ করতেছে, আর আমাদের মেবি প্রবলেমও হবে না, যদিও এখানে একটা জাংশন মতো ক্রিয়েট হয়ে গেছে, এখানে হয়তো ট্রেনের হয়তো জাম লেগে যেতে পারে, তো আমি যখন ওইটা পাবো না তো তখন ওইটা এখানে লাগাই দিলে পরে মেবি এখানটা প্রবলেম সলভ হয়ে যাবে। আর এইখানটাতে দুইটা আসলে রাস্তার মাথাগুলো অ্যাড করা হয় না জন্য ভাই কেমন যেন ভাই দেখাচ্ছে, তো এটা না মাস্টারটা অ্যাড করে দিই, সো এটা জাস্ট এমনি করে এমনি এটার সঙ্গে আসবে। আরে হয় না কেন, আরে ভাই হয় না কেন, প্লিজ হয়ে যা, আরে আজব তো, আরে ভাই হয় না কে রে ইয়ার, হয়ে গেছে, সো দেখতে একটু বাজে লাগতেছে, তো না লাগুক ভাই এটা কোনো ব্যাপার না। আর এটাকে আর একটু এদিকে বাড়ানো যাক আর কি, যতটুকু বাড়ানো যায় আর কি, এটাকে না সোজাসুজি বাড়াইতে হবে তাছাড়া ভাই পরে আবার প্রবলেম হবে। তো আর এটাকে এটার সঙ্গে জাস্ট এমনি করে অ্যাড করে দিই, তো আমি ওইটাও কিন্তু এমনি করে অ্যাড করলে পারতাম, বাট এখানে আবার কি প্রবলেম দেখা দিচ্ছে, এদের ইলেকট্রিসিটি প্রবলেম অ্যান্ড ওয়াটার সাপ্লাই প্রবলেম, তো এইগুলোকে আমাকে সলভ করতে হবে। আর আমি এত দূর থেকে তো পানির লাইন নিয়ে আসতেও পারবো না, তাই না ভাই? এই জায়গাগুলোতে না আগুন লেগে গেছে, দেখুন এখানে একটু আগে কিন্তু বজ্রপাত হলো আর বজ্রপাতে অনেক আগুন লেগে গেছে, আর আমাদের ওল্ড সিটিটাতে তো ভাই অলওয়েজ টাইম প্রবলেম লেগেই থাকে। সো পানির লাইনটা না আমি এইখান থেকেই নিয়ে আসি, কারণ পানির লাইনের জন্য ভাই আবার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বানানোটা কেমন যেন লাগতেছে আমার, তো আমি এইখান থেকে নিয়ে চলে আসি ভাই, জাস্ট এইখান থেকে জাস্ট সোজা সোজা এই পর্যন্ত আসবে। আর এখন এইখান থেকে, আচ্ছা এটা ভাই স্টেশন এরিয়াটা কাভার করবে না, সো এটা দিই তাহলে পুরো স্টেশন এরিয়াটা কাভার হয়ে যাবে, সো স্টেশন এরিয়াটা কাভার হয়ে গেছে। আর এখন এইখানটাতে আমাকে আরও একটা লাইন টানা দিই যাতে এখানে তারও একটা বিল্ডিং বানাবো না আমি, আর এইখানটাতে ফুললি এরিয়াটাতে ভাই ওয়াটার সাপ্লাই লাইন দিয়ে দিই যাতে কোনো প্রবলেম না হয়। কিছু একটু সময় লাগবে জাস্ট, তবে ইয়ার
এর একটা ফুল এখন পানির তো কোনো আর প্রবলেম নাই, বিদ্যুতের প্রবলেমটা আমাকে এখানে আবার একটা পাওয়ার প্ল্যান্ট বসাইতে হবে। আমি ভাবছি এইখানটাতে না, যেহেতু আমরা এখানে অয়েল ইন্ডাস্ট্রি বানাচ্ছি, তো একটা অয়েল পাওয়ার প্ল্যান্টই বসাই দিব। মানে যতগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, যতগুলো আর কি বিদ্যুতের, আর যদি একটাতে না হয় তাহলে দুইটা, সবগুলো না অয়েল পাওয়ার প্ল্যান্ট বসাই দিব। কারণ আমাদের তো এখন আর অয়েলের জন্য আলাদাভাবে টাকা খরচ করতে হচ্ছে না, আর কোনো প্রবলেমও হবে না। হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আমাদের ওয়াটার সাপ্লাই লাইন বসানো শেষ হয়ে গেল, ক্লিয়ার হয়ে যাওয়া। ওকে, তো এখানে আর কোনো ওয়াটার সাপ্লাই লাইন নিয়ে কোনো প্রবলেম হবে না। বাট এখন যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে এখানটাতে, যেটা আমাকে আগে বিদ্যুতের লাইনটা বসাতে হবে, মানে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট বসাতে হবে। তো এখানে আমাদের অয়েল পাওয়ার প্ল্যান্ট কোনটা আছে? এটা আমাদের অয়েল পাওয়ার প্ল্যান্ট, বাট এটা আমি বসাবো কোথায়? এটা সোজাসুজি বসানো এটা মেবি বুদ্ধিমানের কাজ হবে না। সো এটা এইখানে বসে একটু, হ্যাঁ এখানে বসাইলে হবে। আর এটার সঙ্গে ইজিলি কানেকশন হয়ে গেছে অলরেডি, দেখুন এখানে অলরেডি কানেকশন হয়ে গেছে। আর এখন আমাকে এখানে অয়েল, আসলে মানে অয়েল ওঠানোর জন্য, মাটি থেকে অয়েল ওঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে আগে, তো অয়েল ইন্ডাস্ট্রি কোথায় জানা আছে? এইখানটাতে আছে, এইখানটাতে অয়েল ইন্ডাস্ট্রি আছে। আর আমি এখানে আগে ফার্স্টে মেন বিল্ডিং বানাবো। মেন বিল্ডিংটা কোথায় বানানো যায়? এইখানটাতে মেন বিল্ডিং না, এটা মেন বিল্ডিং না, আচ্ছা এটা হচ্ছে মেন বিল্ডিং। আগে আমাকে না এই এরিয়াটা পেন্ট করতে হবে। তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে এই এরিয়াটা যত প্রকারের গাছপালা আছে গাছগুলোকে আমাকে এখান থেকে আগে রিমুভ করতে হবে, তাছাড়া ভাই প্রবলেম হয়ে যাবে। তো গাছগুলোকে রিমুভ করে দিই, যদি ভাই এই কাজটা আমার একেবারে পছন্দ না, কারণ গাছ না থাকলে না দেখতে এরিয়াটা ভালো লাগে না। যতটুকু কাজের জায়গা ততটুকু জাস্ট আমি রিমুভ করছি, বাট অন্য এরিয়াটা কিন্তু রেখে দিছি ভাই, এরিয়াগুলো আমি ইয়ে করে নাই, নষ্ট করে নাই আর কি। সো এখানে আমাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা সিলেক্ট করতে হবে। আচ্ছা এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিলেক্ট করা যাক, আর ব্যাস সাইজ সবচেয়ে বড়টা নেওয়া যাক। তো যতটুকু আমাদের লাগবে ততটুকু শুধু আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা নিয়ে নেবো। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ এরিয়া, হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। জাস্ট ওইদিকে আমি এখনও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা পেন্ট করি নাই, বাট এটা আমাকে করতে হচ্ছে কারণ এখানটাতে আমাকে অয়েল বিজনেস স্টার্ট করতে হবে এই জন্য। আর এখান থেকে অবভিয়াসলি গাইজ আমি কিন্তু প্রচুর পরিমাণে টাকা আর্ন করতে পারবো। সো আমার এটা হয়ে গেছে, ওই কালোটা ঢেকে এখন সাদা হয়ে গেছে। ওকে, এখন এটা আমাদের অয়েল ইন্ডাস্ট্রি এরিয়া হয়ে গেল, আর এখন হয় নাই ভাই, হবে আর কি। সো এইখানটাতে যেটা করতে হবে মেন বিল্ডিং, আচ্ছা মেন বিল্ডিংটা কোথায় লাগাবো? এইখানটাতে লাগাবো, এইখানটাতে শুধু স্টেশনের সাথে সাথে লাগানো যাক। আচ্ছা এইখানটাতে লাগানো যাক। আর এখন যেটা আরও কাট, মানে আরও যে কাজটা করতে হবে, রাস্তাগুলোকে আমাকে লাগাইতে হবে ঠিকঠাক মতো। এটা আমি ওয়ান ওয়ে, সবগুলো রাস্তাকে ওয়ান ওয়ে দিয়ে দিবো নাকি অন্য রাস্তা দিবো? তো সবগুলো মেবি ওয়ান ওয়ে দিলে পরে ভাই প্রবলেম হয়ে যাবে। সো আমি এইগুলোকে না একটু টু ওয়েতে কনভার্ট করি। সো টু না কনভার্ট না সরি, টু ওয়ে লেন আর কি বসাবো এখানটাতে। ওকে, তো এইখানটা থেকে আর কি মেন বিল্ডিংয়ের পাশ দিয়ে যাবে এটা, এইখান থেকে জাস্ট এই পর্যন্ত, ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, হ্যাঁ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর কি, এখান থেকে এই পর্যন্ত। আর এইখানে যেটা আছে এইখানে, এইটা না ওয়ান ওয়ে করা যাক, ওয়ান ওয়ে করলে অনেক বেটার হবে। আচ্ছা এটা তো, এটা ওয়ান ওয়ে থাক, জাস্ট অন্যটা না, জাস্ট এটাই ওয়ান ওয়ে থাকবে, এটা ওয়ান ওয়ে আর এটা ওয়ান ওয়ে থাকবে। জাস্ট এটাকে আমি একটু আপডেট করে দেবো, আপডেট হয় না কেন, রাস্তা সিলেক্ট করবো, ওই পাশটা যাবে। আবে ইয়ার ওই সাইড হয় কেন বল, দুইবার দুইবার করে আমাকে ক্লিক করতে হচ্ছে এক একটা রাস্তার জন্য। যদি আমাকে ভাঙলে পারে হয়তো, বাট ভাঙা চড়া ভাই কেমন যেন ভালো লাগে না। জাস্ট আমরা এটাকে আপডেট করে দিই ভাই। এটা আমি কি করছি ভাই দেখুন, এটাকে ভাই আমি টু ওয়ে লেনই করে দিছি, কিন্তু দেড় তারিখা ভাই বারবার এক কাজ করতে ভালো লাগে না। ওকে, সো তারপরে ভাই করতে হচ্ছে, কোনো ব্যাপার না, করা লাগবে। আর এটা রাস্তাটাকে কি ভেঙে ফেলবো? এটা কি সোজাসুজি যাবে? আচ্ছা এটা সোজাসুজি যাচ্ছে, নো প্রবলেম, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ওইটা তো ভাই দুই দুইবার করে আমাকে করতে হচ্ছিল, এটা বিরক্ত লাগতেছিল। তো এই এটা যদি ওয়ান ওয়ে দিই না, তাহলে পরে এটার সঙ্গে যতগুলো রাস্তার কানেকশন থাকবে তাহলে পরে জ্যামটা আর কি কম হবে, যদি আমি তো মনে করতেছি। এখন পরে আবার কি হবে আল্লাহ জানে। এটার সঙ্গে জাস্ট ইয়ার, আচ্ছা এটা সোজাসুজি এমনি, ওকে এটা হয়ে গেছে। আর এখানে বাড়তি যে অংশটা আছে না, এটাকে ভেঙে ফেলি। সো আমাদের এখানে তো ফার্স্টে মেন বিল্ডিং বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এটার সঙ্গে এটার বিদ্যুতের কানেকশন পাচ্ছে না, এটাকে একটু ক্লোজে নিয়ে আসি। ওকে, নিয়ে আসা হয়ে গেছে, আর এখন মেবি কানেকশনটা পেয়ে যাবে। আর এটাতে কি প্রবলেম হলো আবার? ও এটা ভাই সেম প্রবলেম আবার, না এটাকে সোজা করে দিই, এখন আর প্রবলেমটা দেখা দিচ্ছে না। বাট এটার সঙ্গে ভাই কানেকশন লাগতেছে না কেন? হ্যালো, তো লেগে গেছে। আর আমাদের কি কি লাগাইতে হবে এখানটাতে? আচ্ছা এটা কি আছে? আচ্ছা অয়েল ইন্ডাস্ট্রি ওয়ার্কার বার্ক বারাকস, এইটা আসলে কি করবে? এটাতে না প্রচুর, মানে এখানটার এইখানকার যত ওয়ার্কার আছে না, তো ওরা সবাই এইখানটাতে আসলে বসবাস করবে, মানে বলতে পারেন এইখানটা থেকে আবার সিটিতে গেল, সিটির থেকে আবার এখানে আসলো, তো ওদের তো কাজের তো ভাই 12টা বেজে যাবে, তাই না? তো এখানে ওয়ার্কারদের জন্য একটা হোস্টেল বলতে পারেন, একটা হোস্টেল আমাকে বসাইতে হবে। তো আমি এখানে কয়েকটা হোস্টেল বসাই দিই, একটা দুইটা তিনটা
চারটা, পাঁচটা, ছয়টা, যাতে ওয়ার্কারের কোনো প্রবলেম না থাকে, মানে যত ওয়ার্কার থাকবে সবগুলো এখান থেকে বের হবে আর এখান থেকে ঢুকবে। তো এখান থেকে কয়টা ওয়ার্কার থাকতে পারবে? 40 জন ওয়ার্কার একটাতে, মানে এক একটা হোস্টেলে থাকতে পারবে আর কি, যদিও কিন্তু এটা অনেক কম। আর এখানে মেন বিল্ডিংয়ের কাজ কি? এখানে মেন বিল্ডিংয়ে 45 জন ওয়ার্কার অলরেডি, ভাই 45 জনই কাজ করতেছে। আর আমাদের আরও কী কী বসাইতে হবে একটু দেখে নিই। আরও যে জিনিসগুলো বসাইতে হবে সেগুলো হচ্ছে, এটা কি, এটা কি, আচ্ছা এটা হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রি মেনটেনেন্স বিল্ডিং। সো আমরা বিল্ডিংটাগুলোকে না এই সাইডটাতেই রাখবো, জাস্ট এই দিকটাতে থাকলে মেবি অনেক ভালো হবে। সো মেন বিল্ডিংটা হচ্ছে একটা একটা ছোটো ছোটো একটা রাস্তা দিয়ে তারপরে ভাগ করা যাক, তাহলে পরে কিন্তু অনেক সুন্দর লাগবে। এটাকে একটু এখানে শিফট করা যাক, আর এইখানটাতে না একটা ছোট্ট একটা রাস্তা দেওয়া যাক। আর এটা আমি ভাবছি গাছপালার রাস্তায় দিব, তবে আপডেট হয়ে আছে, আপডেট না দিয়ে জাস্ট আমরা এমন করে দিই। আর এটা কেন এখন দেখতে অনেকটা ভালো লাগতেছে আর ইউনিক ইউনিক লাগতেছে। দেখুন এটা আমাদের মেন বিল্ডিংটা একটা আলাদা একটা এরিয়ার মধ্যে চলে আসছে। আর এখন যে ওয়ার্কারকে ওয়ার্কারের যে হোস্টেলগুলো আছে আর কি, বার্কার্সটা কি জানো ভাই, এটা উচ্চারণ করতে ভাই আমার অনেক প্রবলেম হয়, তো আমি এটা হোস্টেলই বলবো। তো এখন এটাও না অনেক সুন্দর হয়ে গেছে। এখন যদি এটা একটু জাস্ট এইদিকে একটু সরাই দিলে পরে হবে, একটু সরাই দিই, হ্যাঁ একটু সরাই দিছি। আর এইগুলোকে আর একটু সরাইতে হবে, বাট এটা পরে সরাইলে পরে হবে। আর আমরা না এটাকে আর একটু দূরে সরাই, তাহলে পরে দেখতে একটু ভালো লাগবে, কারণ ওই দিকে একটু একটু গ্যাপ আছে, এইদিকে যদি একটু গ্যাপ থাকে তাহলে পরে দেখতে অনেকটা সুন্দর লাগে। দেখুন আমাদের আস্তে আস্তে অয়েল ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে, আর এটা না অনেক বড় একটা এরিয়া জুড়ে আমাদের অয়েল ইন্ডাস্ট্রি বানাবো। আর অন্য অন্য এরিয়া থেকে আমরা জাস্ট অয়েল ওঠাবো, আর এখানে যত রিফাইনিং টিফাইনিং করা লাগে না তো সবগুলো আমরা এইখানটাতে করাবো। আর কি কি বিল্ডিং আছে, মেনটেনেন্স বিল্ডিং তখন দেখলাম, তাই না? সো এটার কাজ মেবি অয়েল যত আর কি, মানে মেশিন টেশিনগুলো আছে না, তো সেইগুলোকে মেবি মেনটেনেন্স করবে হয়তো, এই জন্য মেনটেনেন্স বিল্ডিং। এটাও দুই তিনটা লাগাই দিই, তিনটা লাগাইছি, তিনটা জাস্ট এনা, পরে যখন লাগবে তখন আবার বাড়ানো যাবে। এইখানে আমরা সেম টু সেম কাজ করব। দেখুন এখন এটা কিন্তু দেখতে আরো ভালো লাগতেছে। আর আমাদের যে মেন অয়েল বিজনেস, সো এটাও না আমাদের এখন স্টার্ট করতে হবে। সেটাও স্টার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আরো কয়েকটা প্ল্যান্ট আছে, এটা হচ্ছে স্মল অয়েল পাম্প আর কি, এটা ছোট্ট একটা অয়েল পাম্প। এটা হচ্ছে মাটির নিচ থেকে তার দিয়ে যেই মানে ইয়েগুলো নিয়ে আসে না, মানে তেলগুলো আর কি, কাঁচামাল, তেলের কাঁচামালগুলো আর কি মাটির উপরে নিয়ে আসবে। সো এটা আমাদের বসাতে হবে, আগে আমাদের রাস্তা বানাই নি। সো রাস্তাগুলো আমাদের 4 লেন দিয়ে, হ্যাঁ সব 6 লেন দিলে পরে কেমন ধরে লাগবে, মানে ভালো দেখা যাবে না আর কি, সবই 6 লেন 6 লেন 6 লেন, তাহলে পরে কেমন লাগে বলুন। তো এটাকে এই পর্যন্ত করে জাস্ট এই পর্যন্ত হলে পরে হবে। আর এটার সঙ্গে এটার অ্যাটাচ করে দিই, আর এইখান থেকে জাস্ট, হ্যাঁ এইখানে মানে যতটা মানে ইয়ে ভাগ করা আছে, সেকশন ভাগ করা আছে, এখানে দেখুন আপনার ওয়ার্কারদের যেরকম সেকশন আছে না ভাই, ওদের পানির প্রবলেম দেখা দিচ্ছে কেন ভাই, বুঝলাম না পানিতে কি প্রবলেম, নাকি ওইখানে আমি সিলেক্ট করতে ভুলে গেছি, আমি তো আবার বেশি ভুলে যাই। তো বাড়তি অংশটা আমরা ডিলেট করে দিই, এখন আমাদের আপাতত এইটুকু হয়ে গেছে। আর এইদিকে কয়েকটা আবার এরকম রাস্তা দেওয়া যাক, সেইদিকে কয়েকটা রাস্তা দিয়ে দিই, এই পর্যন্ত ঠিক, এটা তো এ পর্যন্ত হবে, বাট অন্যগুলো কিন্তু এ পর্যন্ত হবে না। এখানে কি প্রবলেম হয়েছে, সেখানে মেবি আমার রাস্তাটা একটু ভুলভাল মতো বানানো হয়েছে, সো এটাকে আমি ভেঙে ফেলি, ভেঙে এটার সঙ্গে অ্যাটাচ করে দিই, তাহলে পরে আর এই সিগন্যালটা দেখাবে না। আর এইখান থেকে জাস্ট আমরা এই পর্যন্ত নিয়ে আসি, এই পর্যন্ত আসবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, আচ্ছা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আর এইদিকে তো নাই তেমন কিছু, এইদিকে আমরা চাইলে বসাইতে পারি, সো এটা আমরা দিয়ে দিই, রাস্তা যখন বানাচ্ছি তখন বানাই ফেলি। ওকে বানানো হয়ে গেছে, আর এটা এটার সঙ্গে লাগাই দিই। আর এখন এই জায়গাটা না দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, দেখুন রাস্তাগুলো বানানোর পর অনেক সুন্দর লাগতেছে, কিন্তু মাঝখানের রাস্তাগুলো ভাই 2 লেনের দিয়ে না কেমন যেন ভাই মনে হচ্ছে, এই দিকটা অনেক বড় আর এইখানে এসে ন্যারো হয়ে গেছে, তবে দেখতে এরকম লাগলেও কিছু করার নাই, তো লাগুক নো প্রবলেম। আর এখন আমাদের আরও কয়েকটা ফ্যাক্টরি বসাইতে হবে। সো গাইজ আমরা এখন দেখবো আমাদের কাছে কি কি অয়েল ফ্যাক্টরি আছে, যদিও ফুললি এরিয়াটা মিলে কিন্তু অয়েল ফ্যাক্টরি, তারপরে না অয়েলের যে মানে বিশেষ যে কাজ করার জন্য যে ফ্যাক্টরিগুলো থাকে না, সো ওইগুলো আমাকে এখন বসাইতে হবে। এখানে আবার দেখুন গ্র্যাবের ইস্যু দেখা যাচ্ছে, সো গ্র্যাবের ইস্যুটা আমরা পরে সলভ করবো, আগে আমরা এইখানটাতে দেখি কি কাজ আছে। এটা হচ্ছে অয়েল পাইরোলাইসিস প্ল্যান্ট, এখান থেকে আসলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পেট্রোল পাবো, আসলে এটা পেট্রোল বানাতে আমাদের সাহায্য করবে। সো এটা আমরা কোথায় বসাবো ইয়ার, এখানে তো এইখানটা তো সামনে অনেক জায়গা আছে, বাট আমি যখন এটাতে চলে যাচ্ছি না তো এখন এটা ভাই দেখতে পাচ্ছি না, মানে কেমন যেন জায়গাটা দেখাচ্ছে, অতটা ভালো লাগতেছে না। আচ্ছা তো এইখানটাতে বসাই দিই, একটা বসাই, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ওকে পাঁচটা বসানো হয়ে গেছে। আর এখন এরা বলতেছে এদের কি লাগবে, আচ্ছা এদের র ম্যাটেরিয়াল নাই, সো যখন আমরা আসলে অয়েল বানানো স্টার্ট করবো তখন এদের র ম্যাটেরিয়াল আর কোনো প্রবলেম হবে না। তো এটা না আমরা যেটা করবো, এটাকে কি করা যায়, এটাকে আবার একটু সোজা করে বসাতে চাচ্ছি ভাই, সোজা হচ্ছে না ভাই, বেটা ঝামেলার কাজ করতে, এটা এমনই থাক,
এটা যেমন আছে সেমনই থাক, নো প্রবলেম। আর এই দিকটাতে আছে, এইখানটাতে তো আমাদের হচ্ছে পেট্রোল বানাতে কাজে লাগবে। তো যখন আসলে আস্তে আস্তে আমাদের অয়েল প্রোডাকশন বাড়বে, তো সম্পূর্ণ এরিয়াটা আসলে পেট্রোল বানানোর যে ফ্যাক্টরিটা আছে না, এটা বসানো যাবে। আর আমাদের কী কী আছে দেখে নিই, এটা হচ্ছে পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। এটা হচ্ছে আমাদের পেট মানে প্লাস্টিক বানাতে আছে, অয়েলের অয়েল দিয়ে আসলে প্লাস্টিকও বানানো যায় নাকি জানতাম না। তো এটা আসলে অয়েল দিয়ে প্লাস্টিক বানাতে সাহায্য করবে আমাদেরকে। তো এটাও কয়েকটা বসানো যাক, তিন চারটা আর কি বসাই দিই। তো এটা ভাই অনেক বিশাল বিশাল ভাই ফ্যাক্টরি, আর এইগুলো তো অনেক ছোট ছোট ফ্যাক্টরি। যদি এখানে অনেক ভাই পাইপ লাইন অ্যাড করা আছে ভাই, কোনটা কোন দিক দিয়ে গেছে ভাই বোঝাই তো মুশকিল হয়ে গেছে আমার জন্য। আর এটা তো এই দিকটাতে আমাদের শুধু প্লাস্টিক বানানোর যে ফ্যাক্টরিগুলো না, এইগুলো আর কি কাজে লাগাবো। আর আরেকটা যেটা কাজে লাগাতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে আর কি আছে দেখি, দেখা যাক। স্যার ওয়েস্ট অয়েল রিফাইনিং প্ল্যান্ট, মানে এটা ওয়েস্ট অয়েল মানে অয়েল থেকে না আমাদের হচ্ছে পেট্রোল বানায়, হ্যাঁ এটা ওয়েস্ট অয়েল থেকে পেট্রোল বানাই দিবে আর কি। আমরা এইটাকে না এখানে বসাই দিই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আর এটা কি ন্যাপথা ক্র্যাকার প্লান্ট, এটা থেকে আমাদের কার আছে এটাতে কি করবে, এটা থেকে কার বানানোর যে প্লাস্টিকটা আছে না, সো ওইটা এখান থেকে বানায় দিবে আর কি। সো এটা অনেক কাজের একটা জিনিস, তো সবগুলোই বসাই দিই, পরে আমরা বাকি জিনিসগুলো বসাবো। ভাই এটা তো অনেক বড় ফ্যাক্টরি দেখতেছি, ও ভাই এটা তো বিশাল বিশাল ফ্যাক্টরি, সেটা বসানো যাক আর কি। তো বসাই ফেলছি, ও ভাই এটা দুটো একেবারে ক্লোজ হয়ে গেল কেন ভাই, আধারে দেখা যাচ্ছে না কিছু। আমি আর একটু ভয় এইখানটাতে, আচ্ছা এইখানটা তো সবগুলো এখন ওদের র মেটেরিয়ালের জন্য ভাই চিল্লাচ্ছে, আমাদের এখানে র মেটেরিয়াল নেই, র মেটেরিয়াল নেই। তো সবার র মেটেরিয়াল এখন আমাকে দিতে হবে, যেটা হচ্ছে আমরা অয়েল ড্রিলিং করব কোন এরিয়াটাতে। এই এরিয়াটা না অনেক বেশি ডার্ক দেখাচ্ছে, সো এই এরিয়াটাতে মেবি করলে পরে অনেক বেশি তেল পাওয়া যাবে। আর এইদিকে যত সব ফ্যাক্টরিগুলো না, সব ফ্যাক্টরিগুলো এইদিকে লাগাবো। আর এখন এখানে আমাকে আগে আরও কয়েকটা ফোর ওয়ে লেন বানাইতে হবে, সো এখানে আগে আরও কয়েকটা ফোর ওয়ে লেন বানাই ফেলি। আর এখানে ভাই বিদ্যুতের কানেকশন আবার দিতে আবার প্রবলেম হয়ে যাবে। তো কিছু না, আমরা এইখান থেকে আসলে ডিলিং স্টার্ট করি ফার্স্টে, তারপরে ওই দিকটাতে যাওয়া যাবে। আর এখানে কয়েকটা লার্জেস্ট অয়েল ট্যাঙ্কার ফার্ম এইগুলো আমাকে বসাইতে হবে। তো আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে আমরা ডিলিং এরিয়াগুলো বসাই। সো এটা হচ্ছে লার্জ অয়েল পাম্প, সো এটা বসালে পরে মেবি অনেক ভালো হবে। আচ্ছা এটাকে এই দিকটাতে বসানো যাক, সো এইখানে একটা এটা দুটো কি অনেক ক্লোজ বসে ফেলছে না, দুটো অনেক আচ্ছা ক্লোজ ক্লোজই থাক, ক্লোজ থাকলে পরে অনেক সুন্দর লাগবে, ক্লোজই থাক। সো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, ভাই দশ দশটা বসায় ফেলছি। দেখুন ভাই কতগুলো একসাথে অনেকগুলো বসায় ফেলছি, আর এইগুলো ভাই অলরেডি ওয়ার্ক করাও স্টার্ট করে দিয়েছে। দেখুন ওই যে মাটি দিয়ে মানে তারের মাধ্যমে নিচের থেকে আর কি অয়েলগুলো নিয়ে আসতেছে, আর এখন মেবি এখান থেকে বাদ বাকি কাজগুলো স্টার্ট হয়ে যাবে। বাট এখান থেকে কোনো গাড়ি বেরোচ্ছে না কিন্তু এখনও। ও ভাই আমরা তো এইখানটাতে না, এখান থেকে গাড়ি বের হয়েছে, বাট এইখানটাতে থেকে না আমরা মেন মানে মেন রোডের সঙ্গে আমরা কানেকশন দিতে কিন্তু ভুলে গেছি। এখন মেন রোডের সঙ্গে কানেকশনটা দিব কোন জায়গা থেকে আমি এখন ওইটাই ভাবতেছি। তো গাইজ ফাইনালি আমি এইখানটাতে হাইওয়ে রোডের সঙ্গে কানেকশন করে দিছি। বাট এইখানে না আমাদের আরও একটা বড় একটা প্রবলেম চলে আসছে ভাই, এইখানে যেহেতু ভাই ট্রেনের জাংশন করছি না, তো এইখানটাতে দেখুন ভাই এইখানটাতে যে ট্রেনটা থেমে গেছে না, আর অন্য কোনো ট্রেন ভাই যাতায়াত করতে পারতেছে না। সো আমাদের এখানে না বিশাল বড় একটা ভাই ডিজাস্টার দেখা দিছে। এখন এটাকে আমাকে সলভ করতে হবে, আমাদের মেবি এটাকে না সোজাসুজি রাখতে হবে, আর আন্ডারগ্রাউন্ডলি মেবি মানে যাতায়াতের জন্য একটা রাস্তা বানাতে হবে। তাছাড়া আমি এখানে ভাই ভাবছিলাম হয়তো বা প্রবলেম হবে না, বাট এখন কিন্তু প্রচুর পরিমাণে ভাই প্রবলেম হচ্ছে। দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, আর আমাদের অয়েল বিজনেসটাও কিন্তু দারুণ চলতেছে। যেহেতু আমি মেন রোডের সাথে লাইন মানে কানেকশন দেওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে গাড়িও চলে আসতেছে, বাট আমাকে না এইটাকে আগে সলভ করতে হবে, এই প্রবলেমটাকে একটু সলভ করা যাক। তো আমি যেহেতু আন্ডারগ্রাউন্ডে কাজ করতেছিলাম না, সো এটাকে ভাঙা যাক, এটাকে ভাঙা যাক, আর এটাকে ভাঙা যাক, এটার সঙ্গে আর কোনোভাবে কানেকশন রাখা যাবে না। সো এর আপাতত এ ভাই এখান থেকে এত মানুষজন কোথায় চলে গেল? ও ভাই ইয়ার ভাই আমি এখান থেকে যখন রাস্তাটা ভাঙলাম না ভাই, ওরা মানে মাঠ দিয়ে সোজা সোজা হাঁটা শুরু করে দিয়েছে। দেখুন ভাই যাই হোক, ওরা মেবি আমার উপর রাগ করে হাঁটা শুরু করলো না কি করে করলো জানি না, তো পরে আবার আন্দোলন টান্দোলন না শুরু করলে আবার হয়েছে। একটু উপরে জানে কেন, বেশি উপরে চলে গেছে স্যার। আর ট্রেনের আন্ডারগ্রাউন্ড রাস্তাটা করলে ভালো হবে না উপর দিয়ে করলে ভালো হবে? আচ্ছা আন্ডারগ্রাউন্ড করলে অনেক বেশি ভালো হবে, আন্ডারগ্রাউন্ডই করা যাক, যেটা এইখান পর্যন্ত। আর এখন এখান থেকে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড তো হয়ে গেল, আচ্ছা এখন এটা তো আন্ডারগ্রাউন্ড হয়েছে অ্যাটলিস্ট। আর এখন আমাকে এইটাও আবার আন্ডারগ্রাউন্ড করতে হবে। আচ্ছা এটা কোন জায়গা থেকে আন্ডারগ্রাউন্ড এসে এইখান থেকে জাস্ট দুইটা, একটা দুইটা মাঝখানে একটা ছিল। আর এখন এইখান থেকেও না আমাকে সেম টু সেম ভাবে এইখান পর্যন্ত হবে, আচ্ছা এইখান পর্যন্ত। আর এখন এখানে আবার আন্ডারগ্রাউন্ড,
এটার সঙ্গে জাস্ট আমাকে, আচ্ছা এটা মিল করে তারপর এটা মিল করতে হয়ে গেছে। আর এখন ওরা ভাই যার যার জায়গা দিয়ে শেষে চলে যেতে পারবে। আর এখন এই যে ট্রেনটা আছে, এই ট্রেনটা ভাই ঝামেলা শুরু করে দিয়েছে। দেখুন এখানে রয়েছে ভাই, দেখো ট্রেনগুলো তো অ্যাটলিস্ট যাচ্ছে এখানে না, এটার উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে দেখুন। আর মেবি আস্তে আস্তে মনে হয় যখন টাইম চলে যাবে না, আর এরা ভাই কোথায় যাচ্ছে ভাই? ভাই এরা মাঠ দিয়ে হাঁটা শুরু করছে ভাই, তারপর বাড়ির দিকে। তবে ইহার ভাই দেখুন ভাই, ওদের কাছে কি কি যেন আছে ভাই, সব ব্যাগ ট্যাগ নিয়ে ভাই ওরা সোজাসুজি ভাই মাঠ দিয়ে হাঁটা শুরু করে দিছে ভাই। তবে ভাই এটা ভাই আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই, ভুয়ের মানে ইয়ের মধ্যে মাঠের মধ্যে দিয়ে ভাই মানুষদের এরকম করে হাঁটতেছে, তারপর সিটি স্কাইলাইনে। তবে ইয়ার কতটা ফানি লাগতেছে দেখুন ভাই, কতজন আবার লাঠি নিয়েও হাঁটতেছে। বাট এদের কি একটা ভাই কষ্ট আমি দিলাম ভাই, এত দূর হেঁটে তারপরে ভেবি হাইওয়েতে যাবে, তারপর এখান থেকে হয়তো বাড়িতে যাবে হয়তো। বাট ওরা হারাই গেল, বের হারাই গেল নাকি না, এখনো আছে ভাই দেখুন, এখনো আছে ভাই। আপনারা কখনো দেখছেন ভাই কোনো মানে সিটিজেনকে আর কি এরকম করে মাঠ দিয়ে হাঁটতে? দেখুন ভাই সবাই মাঠ দিয়ে হাঁটতেছে ভাই, এটা আমার কাছে অনেকটা ফানি লাগতেছে। যদি ভাই ওদের মাজা সমান সমান এখানকার ঘাসগুলা, তো ওরা আস্তে আস্তে না নিচের দিকে চলে যাচ্ছে, বুঝতেছেন এটা কোনো গ্লিচ না অন্য কিছু। যাই হোক এরা এদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাইতে পারবে, আর এখন মেবি এখানে এদের কোনো প্রবলেম হবে না। যদিও ভাই এই ট্রেনটা না একটু কেমন যেন হয়ে আছে, তো এটা মেবি আস্তে আস্তে নেই হয়ে যাবে হয়তো, আমার তো মনে হচ্ছে এখন আদতেও হবে কিনা জানি না। তবে এটা কিন্তু টান দিয়ে বের হয়ে যাইলে কিন্তু যাইতে পারে। বাট হ্যাঁ এটা ভাই নেই হয়ে গেছে, আর এখন আমাদের এখানে নর্মালি অপারেট হবে, আর এখানে কোনো প্রবলেম হবে না। আর এখানে ভাই অলরেডি ভাই কার্গো নামানো স্টার্ট করে দিছে। যদি আমি না এইখানটাতে একটা ভাবতেছি মানে লেন কি এখানে দিব না দিব না ভাই, দিলে পরে তো আবার প্রচুর পরিমাণে জ্যাম লাগবে। এখন ঘুরে আসতে তো ভাই ঘুরে আসুক, এটা অনেক বেটার হবে। আর এখনও না এদের, এরা তো ভাই বলা বন্ধ করে দিয়েছে এদের কোনো র ম্যাটেরিয়াল অভাব নাই, বাট এ ভাই এখনো বলতেছে ভাই নট এন প্র ম্যাটেরিয়াল। বাট এর র ম্যাটেরিয়ালটা আসলে কি ভাই আমি বুঝতে পারতেছি না। এখানে গ্র্যাবের প্রবলেম দেখা যাচ্ছে, সো গ্র্যাবের সলিউশন আমার কাছে আছে, সো গ্র্যাবের সলিউশনটা আমি করে ফেলি ফার্স্টে। গ্র্যাব গ্র্যাব গ্র্যাব, আচ্ছা গ্র্যাব তো এখানটাতে, আচ্ছা এখানে পলিউশন হোক বা না হোক নো প্রবলেম, বাট আমরা পলিউশন ফ্রিটাই লাগাবো এইটা দিয়ে আপাতত। এটা লাগালে মেবি বেটার হবে, একটু গ্র্যাবটাকে একটু দূরে রাখি, এইদিকে রাখি, কারণ এইদিকে আমাদের হরমেশা ভাই কাজের জন্য আসা লাগবে না। যদি ভাই এটা আবার জ্যাম বানাইতে পারে, মানে সিটিটাতে জ্যাম বানাইতে পারে, এইখানে দিই আর একটা এইখানে দিই, তিনটা জাস্ট গ্র্যাব বসাই দিছি, তিন চারটা গ্র্যাব বসাই দিছি। যদিও একটু ফাঁকে ফাঁকে হয়েছে ভাই, এটাকে আর একটু ক্লোজ আনা যাক। ওকে তিন চারটা গ্র্যাব বসাই দিলাম, আর এটা এখানে না দেওয়া ভালো, কারণ এইখানটাতে না মেন রোড, সো মেন রোডের পাশে না দিলে পরে অনেক বেটার হবে। আর এখন এটার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে না এখন আবার ইলেকট্রিসিটি কানেকশন দিতে হবে, তো এটার সঙ্গে জাস্ট একটা বসালে পরে হয়ে যাবে। ওকে হয়ে গেছে, আর এখন আমাদের গ্র্যাবে ইলেকট্রিসিটি চলে আসছে। এখন গ্র্যাবের গাড়িগুলো না এখানে যত গ্র্যাব জমবে সবগুলো গ্র্যাব নিয়ে নিতে পারবে, কারণ এই এরিয়াটাতে আর কি গ্র্যাবের যত প্রবলেম হবে এইটা আর কি সলভ করে দিবে। আর মেবি এখন গ্র্যাবের গাড়ি এখানে চলে আসবে, হয়তো মিল বিল্ডিংয়ের কাছে চলে আসবে ভাই। প্লিজ কোন দিকে যাচ্ছে এটা, কি ওয়ান ওয়ে লেন নাকি? হ্যাঁ এটা ওয়ান ওয়ে লেন, মেবি আমাকে ঘুরে আবার আসতে হবে ভাই। এখানে তো ঘুরে আসার কোনো রাস্তা দেই নেই, বাট এখানে তো ঘুরে আসার রাস্তা আছে, তো এইটাতে ঘুরে আসতে গেলে তো অনেক দূর না, এখানে আছে কিন্তু একটা রাস্তা কিন্তু আছে, এদিক দিয়ে ঘুরে আসতে পারবে, এদিক দিয়ে আসতে পারবে, তো প্রবলেম নাই। আর আমি এখানে না আরও কয়েকটা অয়েল ডিলিং মানে অয়েল ডিলিং আর কি মেশিন বসাইতে হবে, অয়েল ডিলিং মেশিন আরও কয়েকটা বসাই দিই, যেন অয়েল ডিলিং মেশিন আছে এটা কয়েকটা বসাই দিই, মানে এই লাইনে এইগুলো থাকলে পরে ভালো দেখা যাবে। আরও কয়েকটা হয়ে যাও, এখানে আমার কি প্রবলেম হয় ও, এখানে আমি আসলে ইলেকট্রিসিটি লাইনটা দিছি তো ওই জন্য এখানে হচ্ছে না। সো আমি এটা যখন বসাই দিব সো ইলেকট্রিসিটি আপনি আপনি পেয়ে যাবে, আর এখন এখান থেকে ইলেকট্রিসিটিটা উঠাই দিই। তবে ইয়ার ইলেকট্রিসিটি কোথায় যেন আছে, এটা এখন ইলেকট্রিসিটিটাকে আমি এখানে উঠাই দিলে প্রবলেম হবে না, কারণ এখানে অলরেডি আমরা অয়েল ডিলিং মেশিন বসাই দিছি না, এখান থেকে ওরা অয়েল মানে অয়েলের সঙ্গে তো ইলেকট্রিসিটি যায় তাই না, তো এটার সঙ্গে মেবি অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। আর এখানে আমরা আর একটা বসাই দিই, আর এখন আমাদের অনেক ভালোভাবে ভাই অয়েল বিজনেস চলতেছে, আর এখন আমাদের কাছে ভাই টাকা টাকা চলে আসবে। আর দেখি তো আমরা কতটা প্রফিট করতেছি এখন, দেখে দেখা যাক। সো এখানে মেবি দেখা যাবে বিজনেস থেকে ভাই কত মাত্র কত 120 টাকা ভাই, এখনও আমাদের টাকা স্টার্ট হয় নাই, বাট এখনও অনেক দেরি আছে, আমরা একটু ওয়েট করি। এখানে মেবি আরও একটা ফ্যাক্টরি লাগাইতে হবে হয়তো বা, সো আমি তো যতটুকু পারছি করছি, আর নেক্সট পার্টে আরও ভাই আমরা বিজনেসটাকে আরও বড় গ্রো করবো। আপাতত এই পর্যন্তই থাকে। আর ভাই সাদা ধোয়া বেরোচ্ছে কালো ধোয়া বেরোচ্ছে বুঝি না। আর আপনারা দেখুন ভাই এই জায়গাতে জাস্ট এই মেশিনগুলো বসানোর মাত্র কয়েক মিনিটের মধ্যে ভাই জায়গাটা ফুললি ভাই দেখুন কী অবস্থা হয়েছে, পলিউশনের মানে পলিউশনের কারণে জায়গাটার একটু মানে অবস্থা কী মানে কতটা খারাপ অবস্থা হয়েছে দেখুন একবার। সো গাইজ আজকের মতো জাস্ট এই পর্যন্ত, নেক্সট পার্টে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর আমরা নেক্সট পার্টে আমাদের অয়েল বিজনেসটা নিয়ে কাজ করবো, এবং অয়েল বিজনেসটা না আরও অনেক ভালো করে গ্রো করবো, এবং আরও অনেক বেশি বেশি ফ্যাক্টরি লাগাবো। সো গাইজ আজকের মতো এই পর্যন্ত, বাই বাই গাইজ, টাটা।